করোনা মহামারী থেকে বাঁচতে যুক্তরাজ্যের অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে দেশীয় কোম্পানি বেক্সিমকোর মাধ্যমে দেশে আসার কথা। দিনক্ষণ ঠিক না হলেও দ্রুত এই ভ্যাকসিন নিয়ে আসার ব্যাপারে অনেকটাই সরব দেখা যাচ্ছে নীতি নির্ধারকদের। দ্বিতীয় ঢেউ তথা এই ভাইরাস থেকে মানুষ বাঁচানোর বিষয়টি আবারও জোরে সোরে আলোচিত হলো মন্ত্রিসভার বৈঠকে। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে মানুষকে মাস্ক পরানো সহ ভ্যাকসিন প্রাপ্তির বিষয়েও মন্ত্রিসভাকে অবহিত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের বলেন, মাস্ক পরা বাধ্যতামূলক, আরও কঠোর হওয়ার বার্তা দেওয়া হচ্ছে প্রশাসনকে। আমরা দেখব, আরও আসাত আট দিন দশ দিন দেখব, তারপরে আমরা ইনস্ট্রাকশন দিয়ে দিব যে আরও আরও কঠোর পানিশমেন্টে যাব। জেলে যেতে হবে, আর কী করবে না যদি শুনে থাকেন, আমরা তো ক্যানট টেক রিস্ক, আমাদের যতটুকু সম্ভব করতে হবে। 735 কোটি 77 লাখ টাকায় কেনা প্রথম চালানের 3 কোটি ভ্যাকসিন সবাই বিনামূল্যে পাবেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। গভর্নমেন্ট পে করে দিচ্ছে, এই 3 কোটি টোটালতেই ফ্রি দেওয়া হবে, এর জন্য 700 কোটি টাকা অলরেডি ফাইন্যান্স থেকে মিনিস্ট্রিকে দিয়ে দেওয়া হয়েছে। এর আগে 5 নভেম্বর ভ্যাকসিন কিনতে সরকার সিরাম ইনস্টিটিউট এবং বেক্সিমকোর মধ্যে সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানেও বিনামূল্যে ভ্যাকসিনের বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী। সেটা মূলত প্রায় বিনামূল্যেই হবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। পরে সিদ্ধান্ত হবে আর প্রাইভেটেও।